এটা ছিল ফ্লুট কভার। আসুন এখন দেখে নেই এই গানের টিউটোরিয়ালটা। গান হলো কি শামশাদ আসিফ, শামশাদ আসিফ। আসুন এইটায় যে নোটস লাগছে সেগুলো দেখে নেই। সা রে গা কোমল মা পা দা শুদ্ধনি আর সা গ গ রে গা রে সা রে রে সা রে সা নি সারে মগরে সা। আব মেরি উঙ্গলিয়া দেখি রে গা রে গা রে রে হাসে রে গা গা রে গা রে সা সারে রে রে সারে সানি নি ধ নি সারে মগ রে সা। মা শুদ্ধ লেনা হ্যাঁ কোমল গা রে সা তো ইসকা প্র্যাকটিস কিজিয়ে আপকো খুব বড়িয়া সে সানি ধানি সা রে গা মগ রে সা। এখন অন্তরা পাঠ দেখবো এই জায়গার। প প প প প প গ ম প প ম ধ প নিধপম ধপ ম গ রে সা রে গ ম প রে সা রে গ ম প রে সা রে গ ম প। এটা কি খুব বলে অভ্যস্ত করে নিন। রে সা রে গ ম প রে সা রে গ ম প लास्ट टाइम में ध प म ग रे ग रे सा, चूंकि फिर वहीं पर सांब सदा से ये पाठ हमें लेना है। नि सा ध नि सा सा रे মগরে সা। বাঁশি যদি আপনারা 5-6 মাস থেকে বাজিয়ে থাকেন, 5-6 মাস থেকে বাজাচ্ছেন, তাহলে এটা সহজেই বেজে যাবে। আর আপনাদের যদি কোমল গাতে কোনো অসুবিধা হয়, তাহলে আমার একটা টিউটোরিয়াল অ্যাভেলেবেল আছে কোমল গা কোমল ধা এবং কোমল রের উপরে। আর তারপর আমি অনেক নেপালি গানের উপরেও কাজ করেছি। আশা করি আপনাদের এই টিউটোরিয়াল ভালো লাগবে। দেখা হবে পরের নতুন ভিডিওতে কোনো নতুন লেসনের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই গানটি প্র্যাকটিস করুন, শেখার চেষ্টা করুন। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং মি, অঞ্জনী কুমার গুপ্তা, ইয়োর ফ্রুট নোটার ফ্রম ইন্ডিয়া।